সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার অনলাইন ক্লাসের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমার এর আগেও দুটো ক্লাস হয়েছে, আশা করি তোমরা সঙ্গেই ছিলে এবং দুটো ক্লাস তোমরা ক্লাসগুলো তোমরা ভালো করে দেখেছো এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করেছো। আজকে আমি তৃতীয় ক্লাসে এসেছি। আজকে আমার টপিকস দেখো 3.5, এর আগেও আমি 3.2 এবং 3.3 গুলো করিয়েছি। আজকে আমরা যাব আরো কিছু, এই অধ্যায়ে আমরা আরো কিছু টপিকসে চলে যাব 3.5, যেখানে সুষম বিম, আন্ডার রিইনফোর্সড বিম এবং ওভার রিইনফোর্সড বিম, এই টিকাগুলো আমরা জানব। এগুলো খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ খুব গুরুত্বপূর্ণ টপিকস। এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সংজ্ঞা আকারে, ছোট ছোট, যেটা তোমাদের হয়তো অতি সংক্ষিপ্ত ক বিভাগে খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা চলে যাই। দেখো, আমরা প্রথমেই দেখব সুষম বিম। সুষম বিম কাকে বলে? এটাকে আমরা ইংলিশে ব্যালেন্স বিম বলছি। এখানে বলছি যে যে বিমের কংক্রিটের ক্ষেত্রফল এবং লোহার ক্ষেত্রফল এমন ভাবে ডিজাইন করা হয় যে কংক্রিট এবং লোহার স্ট্রেস সমান পাওয়া যায়, তাকে সুষম বিম বলছি আমরা। তোমরা জানো যে কোন একটা বিম ডিজাইন করতে গেলে বিমের ক্রস সেকশন নিজের একটা এরিয়া আছে। ধরো একটা বিমের সাইজ, এটা আমার একটা বিম, এই বিমের সাইজ এটা হচ্ছে আমাদের বি, আর এটা এই বিম এখানে হচ্ছে বি। সেক্ষেত্রে এই বিমের যে ক্ষেত্রফল, এটাকে কংক্রিটের ক্ষেত্রফল, এটাকে আমরা এসি বলছি। আর এর মধ্যে স্টিল যদি থাকে তাহলে আমরা বলছি এ এস, স্টিলের ক্ষেত্রফল। আমরা সুষম বিম বলছি যে বিমের কংক্রিটের ক্ষেত্রফল ক্রস সেকশন, যে কংক্রিটের ক্ষেত্রফল এবং লোহার ক্ষেত্রফল, লোহার ক্ষেত্রফল দ্যাট মিন্স ওই বিমের যে স্টিল ইউজ করা হয় সেটার ক্ষেত্রফল এ এস, এমন ভাবে ডিজাইন করা হয় যে কংক্রিট এবং লোহার স্ট্রেস, আমরা জানি যে পীড়ন, কংক্রিটের পীড়নকে আমরা সর্বোচ্চ পীড়নকে এফ সি দ্বারা প্রকাশ করি, স্টিলের সর্বোচ্চ পীড়নকে এফ এস দ্বারা প্রকাশ করি, তাকেই আমরা কি বলছি, যদি দুটা সমান থাকে তাকে আমরা সুষম বিম বলছি। এই সুষম বিমকে অনেক সময় ব্যালেন্স বিম বলে বা ইকোনমিক এই বিমও বলে। যদি আমরা এই বিমটা সুষম বিম আকারে ডিজাইন করি, সেই ক্ষেত্রে এই ডিজাইনকে ব্যালেন্স ডিজাইন বা ইকোনমি ডিজাইন বিম বলা হয়। এই বিমটা কি হবে দেখো, এই বিমের ক্ষেত্রে যেহেতু এটা এফ সি এবং এফ এস মান, মানে এফ সি মান হচ্ছে কংক্রিটের স্ট্রেস এবং এফ এস হচ্ছে লোহার স্ট্রেস, এটা একই সমান উৎপন্ন হয়, সেহেতু এই বিম ব্যর্থ হওয়ার পূর্বে কোন রকম মানে সতর্কতামূলক চিহ্ন দিবে না। এই বিমটা কিন্তু ডিজাইন স্টিলের পরিমাণ এখানে বেশি লাগে, ডিজাইনের খরচটাও বেশি এবং জটিল। তোমরা জানো যে কংক্রিটের ক্ষেত্রফল একটা হিউজ এরিয়া, যদি এই হিউজ এরিয়ায় আমরা স্টিল দিতে যাই সেক্ষেত্রে সম্ভব না, এটা জটিল হয়ে যায় এই বিমটাকে আমরা, সেজন্য ডিজাইনের ক্ষেত্রে সুষম বিম ডিজাইন করা হয় না। এরপরে আমরা যাব দেখো আন্ডার রিইনফোর্সমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। আন্ডার রিইনফোর্সমেন্ট কি বলছে, যে বিম কংক্রিট সেকশন এবং স্টিল সেকশন এমন ভাবে ডিজাইন করা হয় যে লোড প্রয়োগে কংক্রিটের পূর্ণ মাত্রায় পীড়ন সৃষ্টির পূর্বেই স্টিলের পূর্ণ মাত্রায় পীড়ন উৎপন্ন হয়, তাকে আমরা আন্ডার রিইনফোর্সমেন্ট বিম বলছি। দেখো ভালো করে লক্ষ্য করো আবারও কি বলছে, যে কংক্রিটের সেকশন এবং স্টিলের সেকশন এমন ভাবে ডিজাইন করা হয় লোড প্রয়োগের পূর্বে কংক্রিটের পূর্ণ মাত্রায় পীড়ন, কংক্রিটের পীড়ন কি আমরা এফ সি, স্টিলের পীড়ন কি এফ এস, তাহলে কি বলছে যে পূর্ণ মাত্রায় কংক্রিটের পীড়ন উৎপন্ন হওয়ার পূর্বেই স্টিলের পূর্ণ মাত্রায় পীড়ন উৎপন্ন হয়ে যায়, সেটাকেই আমরা বলছি আন্ডার রিইনফোর্সমেন্ট বিম। তাহলে ব্যালেন্স বিমের তুলনায় এইখানে যে ব্যালেন্স বিম আছে, এই ব্যালেন্স বিমের তুলনায় এখানে রিইনফোর্সমেন্ট কম লাগে, যেহেতু রিইনফোর্সমেন্ট কম লাগে সেহেতু বিম ব্যর্থ হলে সেটাকে আমরা টেনসাইল ফেলার বলছি। এখানে স্টিল পূর্ণ মাত্রায় উৎপন্ন হয়, যে স্টিলের যে পীড়নটা বেশি থাকে এই জন্য আমরা এখানে স্টিলটাও বেশি লাগে, সেকশন বেশি দেওয়া হয়, এই জন্য এটা ইকোনমি ভাবে খুব ভালো। আবার আরেকটা বলছে যে দেখো এখানে যে ডিজাইনের ক্ষেত্রে আন্ডার রিইনফোর্সমেন্ট বিম কিন্তু ডিজাইন করা হয়, এই বিমটা আমরা যতগুলো বিম ডিজাইন করি না কেন, কংক্রিট ডিজাইনের বিম কলাম এগুলো সবসময় আন্ডার রিইনফোর্সমেন্ট ডিজাইন করাটাই ভালো, ঠিক আছে। এটার সুবিধা কি, যেহেতু আমার কংক্রিট সেকশনটা বেশি থাকে
বেশি থাকার কারণে যদি বিম ব্যর্থ হয় সেহেতু আগে ও কিন্তু একটা সতর্কতামূলক চিহ্ন দিবে যে হয়তো বিম ঝুলে যাবে, স্যাক হয়ে যাবে অথবা বিমে ফাটল দেখা দিবে। এই এই কারণেই কিন্তু সবসময় আন্ডার রিইনফোর্সমেন্ট বিম স্ট্রাকচার ডিজাইনের সময় করা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিম হচ্ছে আমাদের ওভার রিইনফোর্সমেন্ট। একই সংজ্ঞা দেখো তোমরা এখানে বলছে যে বিম কংক্রিট সেকশন এবং স্টিল সেকশন এমন ভাবে ডিজাইন করা হয় যে লোড প্রয়োগে কংক্রিট পূর্ণ মাত্রায় পিলন সৃষ্টির পূর্বে স্টিলের পূর্ণ মাত্রায় পিলন উৎপন্ন হয়। এখানে শুধুমাত্র সংজ্ঞাটা একই সংজ্ঞা, এখানে হবে কি যে কংক্রিটের পূর্ণ মাত্রায় পিলন সৃষ্টির পূর্বেই স্টিলের পূর্ণ মাত্রায় পিলন উৎপন্ন হয়, এটা গেল আন্ডার রিভাইজ কথাটাই হচ্ছে আমাদের যে এখানে স্টিলের পিলন উৎপন্ন হওয়ার পূর্বেই কংক্রিটের পিলন উৎপন্ন হবে, সেটাকে আমরা বলছি ওভার রিইনফোর্সমেন্ট। ওভার রিইনফোর্সমেন্ট কি হচ্ছে, যেহেতু ওভার রিইনফোর্সমেন্ট বলছে যে এখানে স্টিল বেশি দেওয়া হয় ফলে খরচটা আমাদের অনেক বেশি পড়ে, তারপর হচ্ছে কংক্রিট স্টিল যেহেতু বেশি দেওয়া হচ্ছে কংক্রিট আগেই ফেল করে ফেলে, সুতরাং কোন রকম সিগন্যাল দিবে না স্ট্রাকচার ফেলার সময়, কংক্রিট আগেই ভেঙে পড়বে, স্টিলের আগেই কংক্রিট ভেঙে পড়বে। তো এই জন্যই ওভার রিইনফোর্সমেন্ট বিম বেসিক্যালি স্ট্রাকচার ডিজাইনের সময় করা হয় না, সবসময় আন্ডার রিইনফোর্সমেন্ট দিয়েই সবসময় ডিজাইন করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই তিনটা সংজ্ঞা আমার খুব গুরুত্বপূর্ণ ছিল, এই তিনটা সংজ্ঞা যদি তোমরা পরীক্ষায় আসো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা গত দুটো ক্লাস আমি নিয়েছি, এই গত দুটো ক্লাসের আমরা কিছু সূত্রের প্রমাণ করেছিলাম, সেই তিন যে ইকুয়েশনগুলো করেছি এখন সেই ইকুয়েশনগুলোরই ধারাবাহিকতায় আমরা কিছু ম্যাথমেটিক্স টার্ম সলভ করব। আশা করি সঙ্গে থাকবা, সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই সঙ্গে ছিলে, তো আমরা এর আগের ক্লাসে আমরা দেখো এই ইকুয়েশনগুলো সলভ করেছি। আমরা ট্রান্সফর্মার সেকশনের ক্ষেত্রে এক্স নির্ণয় সূত্র, আমরা এক্স বের করার ফর্মুলা এখান থেকে আমরা এক্স বের করতে পারবো, এক্স দ্যাট মিন্স সিজি টপ বিমের টপ থেকে সিজি কত দূরে আছে এটা আমরা বের করতে পারবো, আমরা কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেস বের করতে পারবো এবং স্টিলের স্ট্রেস বের করতে পারবো। এই তিনটা ফর্মুলো আমরা আগেই তোমাদের জন্য প্রমাণ করেছি। আমরা দেখব যে এই তিনটা ফর্মুলা ইউজ করে যে ম্যাথমেটিক্স টার্ম আসে সেটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। আমি একটা ম্যাথ দেখো, তোমরা বোর্ডে দেখো, আমি একটা ম্যাথ দিয়েছি, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়ান দিলাম, এটা আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 2018 সালে এই ম্যাথটা সমাপনী পরীক্ষায় এসেছে। এটা এমন একটা ম্যাথ, এখানে অনেকগুলো প্রবলেম সলভ করা যাবে। এখান থেকে আমি এই তোমাদের এক্সটা বের করতে পারবো, আমরা যে নিরপেক্ষ অক্ষের অবস্থান যে এখান থেকে আমাদের টপ থেকে এক্সটা কত দূরে আছে আমরা এই এক্সটা বের করতে পারবো। এখান থেকে আমরা আরো কি বের করতে পারবো, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেস বের করতে পারবো, স্টিলের স্ট্রেস বের করতে পারবো, আরো একটা জিনিস পারবো সেটা হচ্ছে মোমেন্ট বের করতে পারবো আমরা, তাই না? তাহলে আমরা শুরু করি। দেখো এখানে একটা 5 মিটার লম্বা একটা বিম আছে, একটা বিমের দৈর্ঘ্য 5 মিটার, এর উপরে 2000 কেজি পার মিটার লোড আরোপ করা আছে, তাই না? আর বিমের কিছু তথ্য দেওয়া আছে, বিমের প্রস্থ দেওয়া আছে 20 সেন্টিমিটার, বিমের মোট গভীরতা দেওয়া আছে কত 40 সেন্টিমিটার, আর বিমে আমরা ইউজ বিমে কি ইউজ করছে, এখানে বিমে ইউজ করছে 4টা 20 মিলিডায়া রড ইউজ করছে, তাই না? এই তথ্যাদি দেওয়া আছে। আরো তো কি তথ্য দেওয়া আছে, দেখো এন দেওয়া আছে, মডুলাস রেশিও দেওয়া আছে এন, এন এর মান দেওয়া আছে 9 FS, তার মানে স্টিলের স্ট্রেস দেওয়া আছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর দেওয়া আছে কি দেখো কংক্রিটের স্ট্রেস দেওয়া আছে 94.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা এই তথ্যগুলো দিয়ে আবার এটাতে কি চাইছে, মূলত বেসিক্যালি চাইছে বিমটা নিরাপদ কিনা দেখাও, বুঝতে হবে বিমটা নিরাপদ কিনা দেখাও, কি করতে হবে। তো বিমটা নিরাপদ তখনই হবে যে এই যে স্টিলের স্ট্রেসটা দেওয়া আছে আর এখানে কংক্রিটের স্ট্রেসটা দেওয়া আছে, এই দুইটা স্ট্রেস আমরা চেক করব। আমরা এই ম্যাথমেটিক্সটাতে আমরা কংক্রিটের স্ট্রেস বের করব, স্টিলের স্ট্রেস বের করব, এই স্ট্রেস গুলো যে বের করব স্ট্রেস গুলো এই ফর্মুলার সাহায্যে, এখান থেকে আমরা এই স্ট্রেস গুলোর সাথে তুলনা করব,
যদি এই স্ট্রেসগুলো থেকে কম থাকে তাহলে নিরাপদ, যদি এই স্ট্রেসগুলো থেকে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে নিরাপদ নয়। আমরা সেটাই করব। তবে আবার একটু লক্ষ্য করো যে এই যে তথ্য দেওয়া আছে, এই তথ্যর মধ্যে কি কি দেওয়া আছে। একটা বোর্ডে যে প্রশ্ন আসবে, প্রথমে অঙ্ক করার আগে প্রশ্ন খুব ভালো করে পড়বা। এখানে অনেকগুলো কথা উল্লেখ করা থাকে, কথার মধ্যে কিন্তু অঙ্কের অনেক মার্কস থাকে। তোমরা যদি মনে করো এখানে লেখা থাকে মোট লোড দেওয়া থাকে তখন একটা কথা, যদি প্রতি মিটারে লোড দেওয়া থাকে তখন একটা বিষয়, লোডের সময়টা খেয়াল রাখতে হবে। সেকশন যেটা দেওয়া থাকবে, যদি সেকশনের মোট গভীরতা, এই সেকশন কিন্তু এটা দেওয়া থাকবে না, এই সেকশন কিন্তু তোমাকে প্রশ্ন দেখে আট করতে হবে। তো প্রশ্নে যদি মনে করো যে মোট গভীরতা দেওয়া থাকে তখন বুঝতে হবে সেটা ইফেক্টিভ ডেপথ না, মানে কার্যকরী গভীরতা, মানে ছোট ডি না। তাহলে আমাকে ছোট ডিটা আগে নির্ণয় করতে হবে, এটাও ছোট ডি নির্ণয় করারও একটা প্রসেস আছে, আমি সেটাই সেটাও আলোচনা করব। খুব ভালো করে লক্ষ্য করবা। তো লক্ষ্য করো এই ম্যাথটাতে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হলো মোট গভীরতা। তো মোট গভীরতা দেওয়া থাকে, আমরা প্রথমেই আগে ইফেক্টিভ ডেপথটা ক্যালকুলেশন করব। এর আগের ক্লাসে আমি বলেছি যে ইফেক্টিভ ডেপথটা কি, ইফেক্টিভ ডেপথটা হচ্ছে টপ থেকে রডের সিজি পর্যন্ত গভীরতাই হচ্ছে ইফেক্টিভ ডেপথ। তাহলে দেখো ইফেক্টিভ ডেপথ কি হবে আমাদের, মোট গভীরতা মাইনাস এই যে কভারিং, এই এতটুকু কভারিং আছে এটা বলি আমরা কভারিং বলছি। আমরা জানি বটম কভারিং সবসময় মোটামুটি 4 সেন্টিমিটার হয়, এটা কভারিং লিখলাম। কভারিং মাইনাস কি, এই যে রডের ডায়া, এই রডের ডায়ার সেন্টার অর্ধেক, তার মানে এই রডের ডায়া অর্ধেক, এটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথের ফর্মুলা। তো দেখো এখানে আমাদের ছোট ডি ইকুয়াল টু কি, মোট গভীরতা দেওয়া আছে 40, কভারিং আমরা 4 সেন্টিমিটার ধরে নিব, আর রডের ডায়া রড আমরা 22 মিলি ইউজ করছি, 22 মিলি ইউজ করে মানে 2.2 সেন্টিমিটার, ভাগ টু, ভাগ টু কেন আমরা বলছি যে অর্ধেক, তাহলে সেক্ষেত্রে এই মানটা আসে তোমার 34.90 সেন্টিমিটার। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবা, এটা অনেক সময় বইয়ে দেখবা যে অনেক সময় ইফেক্টিভ ডেপথের ক্যালকুলেশনটা পূর্ণাঙ্গ করে দেওয়া থাকে না, শুধুমাত্র মোট গভীরতার সঙ্গে 5 অথবা 5.5 অথবা 6 মাইনাস করা থাকে। এটা প্রপার ম্যাথমেটিক্স না, প্রপার মানে যদি প্রপারলি ভাবে করতে চাও তাহলে সেটা, এটাই হচ্ছে আমাদের মূল সূত্র, এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে করতে পারো। এবার দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথম আমাকে যেহেতু বলছে নিরাপদ কিনা, তার মানে FS আর FC বের করতে হবে। এই দুটা জিনিস বের করতে গেলে কি কি উপাদান লাগে, দেখো এই দুটা জিনিস বের করতে গেলে আমাদের কি কি লাগবে, m লাগবে, m নামলে হচ্ছে বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম এই বিমটাতে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট লাগবে, b এর মান তো আমার দেওয়াই আছে, x লাগবে, x আমরা কোন সূত্র থেকে পাবো, এই সূত্র থেকে আমরা x পাবো, d কার্যকরী গভীরতা, ইফেক্টিভ ডেপথ তো আমরা বের করেই ফেলছি, আরো লাগবে হচ্ছে x, তো আমরা এই ফর্মুলাটা বের করব। এই মোটামুটি এই কয়েকটা জিনিস বের করলে আমরা এই ফর্মুলাটা খুব সুন্দরভাবে ম্যাথটা করতে পারবো, তাই না। তো আমরা প্রথমেই তাহলে তোমাদের জন্য আমরা এই ফর্মুলা ইউজ করে x এর মানটা বের করে ফেলি। দেখো আমরা জানি bx² = nsb - x, সেক্ষেত্রে দেখো b এর মান কত, 20 × x² / 2 = n = 9, এস বের করে নিতে হবে তোমাকে, এস মানে এরিয়া অফ স্ট্রিং। দেখো এস ইকুয়াল টু কি, πd² / 4 × 4, 4 কেন রড আছে 4টা, সেক্ষেত্রে পাই এর মান 3.1416, বি এর মান কত 22 মিলি, তার মানে 22.2 সেন্টিমিটার, ভাগ 4 × 4, এখানে কত আসে, এখানে আসে 15.20 সেন্টিমিটার স্কোয়ার, আমরা এই এসটা বের করে নিচ্ছি। এখন আমরা বের করব বেন্ডিং মোমেন্ট, যেহেতু বিম একটা সিম্পলি সাপোর্টেড বিম, এই সিম্পলি সাপোর্টেড বিমের উপরে ডিস্ট্রিবিউশন লোড দেওয়া আছে 2000 কেজি/মিটার, তো ম্যাক্সিমাম
সিস্টেম বেন্ডিং কোণকে আমরা এম দ্বারা বলি w l স্কয়ার বাই a সিঙ্গেল সাপোর্টের বিমের জন্য আমরা এটাকে একবার সেন্টিমিটার করে নিচ্ছি যেহেতু l এর মানটা মিটারে আছে তাহলে m ইকুয়াল টু কত w এর মান আছে 2000 দেখো l এর মান আছে 5 দেখো এই যে l এর মান এটা আমাদের l এটা ছোট w l স্কয়ার আমরা এটাকে মিটার থেকে সেন্টিমিটার করে নিলাম 8 দিলাম সেই ক্ষেত্রে আমাদের এই মানটা কত আসে এই মানটা আমাদের আসে হচ্ছে আমি আগে ক্যালকুলেশন করে নিয়েছি আমাদের আসে 6 2 5 0 0 0 কেজি সেন্টিমিটার এককটা আমরা মোমেন্ট পেয়ে গেছি আমরা এস পেয়েছি আমরা এখন এক্স এর মান বের করতে আমরা এক্স এর মান বের করতেছিলাম তাহলে এখানে এস এর মানটা আমরা আগে যেহেতু এইটা আমরা পরে করা দরকার ছিল আগে করে ফেলেছি যাই হোক এখানে আমরা এখন বসাইতে পারবো এস কত 15.20 বি বি এর মান আমরা বের করেছি কত 34.90 এক্স এর মান আমরা আনলাম এখান থেকে আমরা এটা কন্টিনিউটি এই দিকে করি এটা আমরা পরেও লাগতো ধরো এটা আমরা করে ফেলছি যেহেতু এখান থেকে আমি এক্স এর মান পাবো এক্স এর মান আমার হবে 16.20 সেন্টিমিটার তোমরা যদি কেউ না বুঝে থাকো আমি পরবর্তীতে শর্ট করে কিভাবে আমরা এই এখান থেকে এই ট্রান্সফর্ম সেকশন থেকে এক্স এর মানটা বের করা যায় ছোট করে আমি আমার পেজে আপলোড করে দিব ওখান থেকেও তোমরা খুব সহজেই দেখতে পারবা আমি এখানে খুব শর্টকাটে করলাম যেহেতু আমাদের এখানে জায়গার সংকুলন তাই দেখো এই এক্স আমরা বের করে ফেলেছি এখন আমি যদি এখানে এম এর মান বের হয়ে গেছে এমও আমরা পেয়েছি এখানে আমরা সবকিছুই পেয়েছি এখন শুধু অ্যাপ্লাই করে এই ফর্মুলায় মান বসাই দিলেই আমাদের হবে আমি একটু তোমাদের সুবিধার জন্য জায়গার সংকুলনের জন্য আমি একটু মুছে ফেলছি দেখো সেক্ষেত্রে আমরা আগেই একটু মুছে দিলাম আমরা এখানে কি কি পেয়েছিলাম আমি একটু তোমাদের সুবিধার জন্য আমি একটু আগেই নোট করে রাখি এক্স আমরা পেয়েছিলাম এক্স পেয়েছিলাম আমরা 16.02 এত সেন্টিমিটার আমরা ম্যাক্সিমাম মোমেন্ট পেয়েছিলাম 625.0 কেজি সেন্টিমিটার মোমেন্ট পেয়েছি আমরা এখন স্ট্রেস বের করব কার স্ট্রেস বের করব আমরা কংক্রিটের স্ট্রেস বের করব দেখো ম্যাক্সিমাম স্ট্রেস এট কংক্রিট কি এফ সি এখানে ফর্মুলাটা কি 2m dx d minus x by 3 এখানে আমরা এখন মান বসাবো দেখো 2 m এর মান আমরা পেয়েছি আগেও 6 2 5 1 2 3 আর b এর মান তো আমরা জানি দেখো b এর মান আমাদের দেওয়াই আছে b এর মান 20 ইনটু এক্স এর মান আমরা বের করেছি কত 16.02 ডি এর মান আমরা পেয়েছি 34. ডি এর মান বের করেছিলাম আমরা 90 মাইনাস 16.02 ভাগ 3 এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাবো কম্প্রেসিভ এফ সি পাবো দেখো এফ সি আমাদের বের হবে 131.65 kg/cm তাহলে আমরা কি পেয়ে গেলাম কমপ্লিটেড স্ট্রেসটা পেয়ে গেলাম অঙ্কে যদি শুধু চাইতো যে এই সব তথ্য দিয়ে এই 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 দুইটা তথ্য না দিয়ে বলতো যে কমপ্লিটেড স্ট্রেস বের করো সেক্ষেত্রে আমাদের অ্যানসার এখানে হয়ে যাবে তো এখন যেহেতু আমাদের কমপ্লিটেড স্ট্রেস দিয়ে বলে দিছে বিটু নিরাপদ কিনা দেখো আমাদের এখানে কমপ্লিটেড স্ট্রেস নিরাপদ স্ট্রেস দেওয়া আছে কত 94.5 আমাদের স্ট্রেস বের হয়েছে কত 131.65 kg/cm²
এটা হচ্ছে এই 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 স্ট্রেসটা বেশি, তাহলে আমরা কি করতে পারি আমি দেখাইতে পারি, লেস দেন এন্ড বি 4.5 পার, সেক্ষেত্রেও যেহেতু বেশি হয়ে আসছে সেহেতু কিন্তু আমাদের এটা কম্পিউটার স্ট্রেসের ক্ষেত্রে এই বিমটা নিরাপদ না, আমরা লিখে দিতে পারি নিরাপদ নয়, নিরাপদ নয়। সিমিলারলি আমরা অনুরূপ ভাবে কি বের করব, এফ এসটা বের করব। দেখো আমরা আশা করি তোমরা বুঝেছো, আমরা এবার এফ এসটা যদি বের করি কিভাবে বের করব, আবার এগেইন এফ এস ইকুয়াল টু হচ্ছে এম বাই এস বি মাইনাস এক্স বাই সি। দেখো এম এর মান আমরা বের করেছি 625 এস তো বের করেছি এখানে কত 15.20, বি বের করেছি বি এর মান আমরা এখানে বের করেছিলাম কার্যকরী কত 39. বি বের হয়েছিল আমাদের 34.90 মাইনাস এক্স বের করেছি 16.02 ভাগ 3, সেক্ষেত্রে আমাদের এই মানটা বের হবে আমি আগে করে রাখছি তোমাদের জন্য সুবিধার জন্য 391.01 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তো একটা ছাত্রছাত্রীকে দেখো এই মানটা আমাদের কত বের হয়েছে 1391.01, আমাদের এখানে স্টিলের স্ট্রেস দেওয়া আছে কত 1400, অবশ্যই কম আসছে, যেহেতু কম আসছে আমাদের নিরাপদ দেওয়া আছে থেকে কম আসছে, সেহেতু আমরা বলতে পারি যে স্টিলের ক্ষেত্রে এপিরনের ক্ষেত্রে বিমটা নিরাপদ। আমরা লিখতে পারি দেখবেন 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার নিরাপদ। এতটুকুই আমাদের ম্যাথ, এখানে কিন্তু শর্ট করে দেখলে অনেকগুলো আনসার এই ম্যাথের মধ্যে আনসার অনেকগুলো হয়ে গেছে। যদি বলতে যে আমরা এক্স এর মান আমার আসছিল 16.02, তার মানে এই টপ থেকে সেন্টার পর্যন্ত যে বিমের নিরপেক্ষ অবস্থান এটা আমরা এক্স পেয়ে গেছি 16.02, এই অঙ্কটা দিয়েই যদি বলতো যে এ বিমে নিরপেক্ষ অক্ষের অবস্থান দেখাও, সেক্ষেত্রে এক্স বের করলেই আমাদের এই ফর্মুলার সাহায্যে এক্স বের করলেই আমাদের নিরপেক্ষ অক্ষের অবস্থান বের হয়ে যেত। আবার যদি বলতো যে সবকিছু দিয়েই বলতো যে শুধুমাত্র এই বিমের জন্য এফসি মানে হচ্ছে কংক্রিটের স্ট্রেস বের করো, তাহলে কংক্রিটের স্ট্রেস যদি বের করতাম আমরা যে ফর্মুলা দিয়ে বের করেছি এই ফর্মুলা দিয়ে বের হয়ে যেত। আবার যদি বলতে স্টিলের স্ট্রেস বের করো এই ফর্মুলা দিয়েই বের হয়ে যেত, যেহেতু এটা বের করতে না বলে বলছে যে নিরাপদ কিনা দেখাও, ওরা 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 এইখানে দুটো মানও দিয়ে দিয়েছে, তা আমরা এই দুটা আমরা যে বের করব প্রথমে এই দুটো জিনিস বের করে কম্পেয়ার করব এদের সঙ্গে, এদের স্ট্রেসের সঙ্গে যদি আমার স্ট্রেস বেশি হয় তাহলে সেক্ষেত্রে নিরাপদ না, এদের স্ট্রেসের সঙ্গে আমার স্ট্রেস যদি কম হয় তাহলে নিরাপদ। এভাবেই আমরা প্রবলেমগুলো সলভ করবা। এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা আশা করি এই আমার এই ভিডিওটা তোমরা যদি ভালো করে একটু বুঝো তাহলে আশা করি করতে পারবা, যদি না করতে পারো কোনো চিন্তা নাই, আমার পেজে আমার মোবাইল নাম্বার আছে তোমরা সেটা দিয়েও করতে পারো, বা কেউ যদি মনে করো যে স্যার আমি আরো একটু জানতে চাই বা আরো বুঝতে চাই আশা করি কমেন্টস লিখে জানাবা, আমি যতটুকু সম্ভব আমার দিক থেকে চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করি ভালো থাকবা নিরাপদে থাকবা, সবাইকে আবার শুভেচ্ছা।